গণমাধ্যম কর্মীরা, আমরা বন্ধুরা যারা আছি, তারা সবাই কিন্তু সাধারণ জনগোষ্ঠীর মধ্যেও পড়ি। সুতরাং সবার জন্য যে প্রযোজ্য সেই মেসেজগুলো রয়েছে। আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে যে অনুরোধ করব, যেই জায়গাগুলোতে রোগী রয়েছে অথবা যেখানে আমরা কোয়ারেন্টিন করছি, সেই জায়গাগুলোর আশেপাশে যেন আমরা কম ভিড় করি, সেখানে যেন আমরা না যাই। জনসমাগম বন্ধ করার জন্য বলা হয়েছে, কিন্তু তারপরেও যদি কোনো জনসমাগমের হয়ে থাকে কোথাও, যদি আমরা রিপোর্ট করতে চাই, অবশ্যই সেখানে যেন মাস্ক ব্যবহার করি। এবং এই ক্ষেত্রে গণমাধ্যমের আমাদের যারা বন্ধুরা আছেন, তারা আমাদের সবসময় সহযোগিতা করেছেন। আমরা যেন এমন কোনো, আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে গণমাধ্যম কর্মী যারা বাইরে থেকে এসেছেন, কোয়ারেন্টিনে নেই, তাদের সাক্ষাৎকার নিচ্ছি এবং অনেক ক্ষেত্রে 1 মিটার ডিস্টেন্সটা পালন করছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিজেদেরকে আশঙ্কার মধ্যে ফেলছি। আমরা যাতে এটা খেয়াল রাখি যে যেখানেই যাই, যারা কোয়ারেন্টিনে আছে তাদের সাথে যদি কথা বলতেও যাই, আমরা যেন প্রোটেকশনটা নিয়ে যাই, অন্ততপক্ষে সেই ক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করি এবং 1 মিটারের দূরত্ব বজায় রাখি। এছাড়া আমাদের কাছে আরও কিছু পরামর্শ চাওয়া হয়েছে, তার মধ্যে যারা গার্মেন্টসে কাজ করেন, যাদের গার্মেন্টসের যারা মালিক রয়েছেন, তারা আমাদের কাছে পরামর্শ চেয়েছেন যে তারা কি করবেন। আমরা শুধু গার্মেন্টস নয়, যে সমস্ত অফিসগুলোতে বা যে সমস্ত জায়গায় একসঙ্গে অনেক মানুষের সমাগম হওয়া অথবা যেখানে একটু কাছাকাছি বসে, সেই সমস্ত জায়গায় আমরা এখন পরামর্শ দিব। অফিসে আসার সময় গার্মেন্টসগুলোতে কিন্তু পরীক্ষা করা হয়, চেক করে করে তাদেরকে ঠোকানো হয়। সেই সমস্ত জায়গায় যদি তারা এই যেই সমস্ত লক্ষণ উপসর্গ রয়েছে সেটা যদি একবার পরীক্ষা করে নেন, জেনে নেন যে তাদের মধ্যে জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি রয়েছে কি না, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বাড়িতে পাঠিয়ে দিতে পারি যদি তাদের মধ্যে এই লক্ষণ উপসর্গ থাকে। বাড়িতে যতদিন সুস্থ না হবেন ততদিন তারা বাড়িতে থাকবেন। এই ক্ষেত্রে আমরা এই গার্মেন্টসের মালিক বা এই ধরনের ইন্ডাস্ট্রির মালিক, তাদেরকে অনুরোধ করব তাদেরকে এই ছুটিটি যেন সবেতনে ছুটির ব্যবস্থা করা হয়, যাতে করে তারা এইটাতে অংশগ্রহণ করেন। তা না হলে যেটা দাঁড়াবে যে তারা হয়তো তথ্য গোপন করবেন। সুতরাং সেই ক্ষেত্রে আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এছাড়া আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যে অনেক সময় বিদেশি বায়ার বা এরা আসছেন, তারা যাতে এই মুহূর্তে না আসেন, এবং তারা যদি এসেও থাকেন কোনো দাপ্তরিক কাজে, তারা যেন অবশ্যই এই যে সমস্ত স্থানে আমাদের অনেক কর্মীরা রয়েছেন সেখানে তারা যেন ভ্রমণ না করেন, যাতে করে তাদের মধ্যে যদি এই ধরনের কোনো ইনফেকশন বা কোনো সংক্রমণ থাকে সেটা যাতে ছড়িয়ে না পড়ে। অন্যান্য অফিস, অন্যান্য প্রতিষ্ঠান সব জায়গাতেই আমাদের এই বক্তব্যটা আমরা আগের থেকেও বলছি, যে জায়গাগুলোতে মানুষের হাতের স্পর্শ লাগতে পারে, যেসব জায়গাগুলোতে সংক্রমণের কেউ হাঁচি কাশি দিলে সেখানে জীবাণুটা থাকতে পারে, শুধু কোভিড-19 জন্য কিন্তু এটা বলছি না, এটা ওভারঅল যে কোনো স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণের জন্য প্রযোজ্য, সেই জায়গাগুলো আমরা কিছুক্ষণ পরপর, যেমন ঘন্টা দুয়েক পরপর যদি জাস্ট সাবান পানি দিয়ে ভেজা একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে ফেলি, সেই ক্ষেত্রেও কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব। তো এই বিষয়গুলো যদি আমরা দৃষ্টিতে রাখি এবং কোনো অফিস বা কোনো বাড়িতে কোনো ধরনের অনুষ্ঠানের যদি আয়োজন থাকে, পারিবারিক অনুষ্ঠান হতে পারে, তাদের কোনো সামাজিক অনুষ্ঠান হতে পারে, সেগুলো যদি যদি আমরা এই মুহূর্তে বন্ধ রাখি, যেখানে এমন কেউ আসতে পারেন যার মধ্যে এই সংক্রমণের আশঙ্কা রয়েছে, অর্থাৎ তিনি বিদেশ থেকে এসেছেন বা এরকম কোনো আত্মীয় স্বজন যদি হয়, সেই ক্ষেত্রে যাতে আমরা এই অনুষ্ঠানগুলো না করি।